السلام عليكم. السلام عليكم. হ্যাঁ রাহুল সাহেব জি, আমার মনে হয় আপনি যেখানে প্রোগ্রাম করবেন, হ্যাঁ ওখানে তো পর্যন্ত আপনার পয়েন্ট, আপনি স্থলে থেকে যদি মাগরিবের পরে একটু সময় দেন আমার সাথে তাহলে ভালো হয়। আপনাদের যেখানে আপনার প্রোগ্রাম করবেন ওখানে তো আপনাদের মানুষ হবে, ওখানে বসে একটা রুম। না না, প্রোগ্রাম শেষ মানে আমাদের প্রোগ্রাম শেষ তার মানে আমরা বেরিয়ে চলে আসবো, ওখানে থাকবো না, কারণ যেখানে প্রোগ্রাম ওখান থেকে যার বাড়িতে আসি অনেকটাই দূরে। বুঝতে পারছিস না ভাই, যেখানে আছি সেখান থেকে প্রোগ্রাম স্থল অনেকটাই দূরে, তাই আবার ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। না না সেটা বলি নাই আপনাকে, বলছি তো আপনার মাগরিব হলো প্রোগ্রাম যেখানে আসর থেকে মাগরিব পর্যন্ত, তাই না? আপনি ওখানে তো আসরের নামাজ পরে মানে বক্তব্য শুনে? না ভাই, কোনোভাবে সম্ভব হবে না। হ্যাঁ জি, সম্ভব হবে না। মাগরিবের পরে টাইম হবে না কেন? জি না, সম্ভব হবে না, আমি গাড়িতে থাকবো। বুঝি নাই ভাই, আমি গাড়িতে থাকবো, কোনোভাবে সম্ভব নয়। আপনি একটা ট্যাক্সি ভাড়া করুন, যা লাগবে লাগবে, আপনি একটু পাশে চলে যান, একটু ফ্রি জায়গাতে চলে যান। আপনি এত প্রেশার করছেন কেন আমাকে? আবার সময় আপনি পরিবর্তন করে বলছেন মাগরিব দিকে এসে, আপনার সময় পরিবর্তন করা এত প্রবণতা দেখছি সবসময়। না না ভাই জান, এটা ওইভাবে বলেন না, দয়া করে আমরা একটা উদারতার সাথে কথা। না না, উদারতাতে দেখিয়েছি ভাই 24 ঘন্টার মধ্যে, তার জন্য তো বলছি যে সবসময় আপনি নিজের সময় পরিবর্তন করতে চাইছেন কেন? সবসময় সময় পরিবর্তন আর নিজের যেটা বুঝতে আপনি সেটা আমাকে বলতে চাইছেন? 24 ঘন্টার মধ্যে ফোন দিছেন, আমাকে জানানোর দরকার ছিল ফোন দেওয়ার আগে যে ভাই আমি জুমার পর আপনাকে ফোন দিব। তাহলে না, কোনো জানানোর দরকার নেই ভাই, আপনারও জানানোর প্রয়োজন ছিল যে রুহুলামিন ভাই 3টার সময় মালিকালা মসজিদে লোক পাঠাচ্ছি, আপনি আমাকে জানিয়েছেন? তারা প্রস্তুত নিয়েছে, আর আপনি নিজে লাইভে এসে বলেছেন যে ব্রাদার রাহুল ফোন করবে 24 ঘন্টার মধ্যে, আমরা ফোনের অপেক্ষায় আছি। ফোনের অপেক্ষা কেমন আছেন যে আপনি সময় পরিবর্তন ঘটাচ্ছেন? 24 ঘন্টায় কি আমার ফোনের কাছে বসে থাকতে হবে? এটা আরে ভাই অবশ্যই, যেহেতু একটা বড় কাজ জাতির জন্য আসছেন, এটা ফরজ। আপনি কোন হাদিস দ্বারা জাতির জন্য যেহেতু আসেছেন, জাতির জন্য উদারতা দেখে এসেছেন, একটু উদারতা প্রকাশ করুন। আপনার কাছে আমি অনুরোধটা করতেছি ভাই। হ্যাঁ, তার জন্য 24 ঘন্টা আগে আপনাকে সময় পরিবর্তন করছেন, এটা এত প্রবণতা কেন সময় পরিবর্তন করা? আর আপনি যখন সময় দেবেন তখন আমাকে বসতে হবে? আপনি সকালে আপনাকে বললাম 10টার দিকে আসতে, মালিকালাতে 10টার দিকে না আসে? শোনেন, আবার বলছেন যে না মাগরিবের পর 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর আপনি আবার ফোন করতে বলছেন, এটা আপনার উদারতা? আমি আপনাকে আসরের পরে টাইম চাইছিলাম, পরে আপনি সময় দিতে পারবেন না বিধায় আমি বলছিলাম মাগরিবের পরে ফোন দিতে। যে প্রথম আসরের পরে 24 ঘন্টার মধ্যে টাইম চাইছি আগে। মাগরিবের পরে সময় যদি টাইম দিতে হয় তাহলে ওই সকাল 12টার দিকে অথবা ভোর 3টের সময়তে। সকাল 12টার দিকে আপনি ফজরের পরে কথা বলেন? মোটামুটি না, নিশ্চিত ভাবে বলতে পারছি না তো যে কখন পৌঁছাবো। রাস্তাঘাটের ব্যাপার, আপনাদের ঢাকা রাস্তাঘাট, তাই না? আপনাদের ঢাকা রাস্তাঘাট করবেন? জি, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালোভাবে আপনারা জানা আছে যে কখন পড়াবো, তারপরে এখানে আবার নদী পার হতে হচ্ছে। আমি বলি বাংলাদেশের রাস্তাঘাটের কথা, আমি আপনাকে বলি যেহেতু ম্যাপ আছে, আপনি মাগরিবের সময়। আরে ভাই, আপনি এত প্রেশার ক্রিয়েট করছেন কেন আমার উপরে ভাই? আপনি এত প্রেশার ক্রিয়েট করছেন কেন? আপনি এত প্রেশার ক্রিয়েট করছেন কেন? আর আপনি এত বাহানা দেখাচ্ছেন কেন? আপনি এইভাবে না না, আপনার কথা মতো আমাকে যে আপনার কথা মতো আমাকে ফোন করতে হবে, আপনার কথা মতো ফোন করতে হবে, এই দায়িত্ব তো আমি নিইনি। আপনাদের যারা মুকাল্লিদ দুটো এসেছিল তাদেরকে বলার দরকার ছিল যে ঠিক আছে রিজন রফিকে ভাই আপনাকে ফোন করে জেনে নিবে। 24 ঘন্টার ভেতরে আপনার সাথে কথা বলতে হবে এটা আপনি বলেছেন, তাই না? না না, 24 ঘন্টার মধ্যে কথা বলতে হবে তা বলিনি আমি, ভালো করে শুনুন ভিডিওটা। আমি বলেছি 24 ঘন্টার মধ্যে আমি ফোন করব। হ্যাঁ, কথা বলতে হবে মানে আপনার দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন কথাটা। আপনি ফোন দিবেন তো কথা বলার জন্য নাকি গালিগালাজ করার জন্য? গালিগালাজ একটা করেছি নাকি?
তাহলে আপনি যে বললেন যে কথা বলার জন্য ফোন দিব না, আপনি আমার বলছেন ফোন দেবো, তো ফোন দেবে মানুষে কিসের জন্য? না ফোন দিব আর ফোন দিব আর আপনি কথাটা কি বললেন? ফোন দিয়ে মানুষে কি করে কথা? আরে ভাই আসলে আপনারা কথাগুলো কম বোঝেন নাকি ভাই, কথা কম বোঝেন? আমি ফোন দিব, এটা আমার এখতিয়ার কখন দেবো, আর আপনি ঠেলে নিয়ে যাচ্ছেন আপনার কথা। আপনি 24 ঘন্টার মধ্যে আমাকে ফোন দিবেন জি, তাই না? আমি 24 ঘন্টার মধ্যে কথা বলবো কিনা সেটা কিন্তু আমি আপনাকে সিদ্ধান্ত দিই নাই। আপনি যেহেতু সশলে প্রতি ধন্য তার জন্য আপনার কোন ওখানে মানে অ্যাকসেপ্ট করার কোন প্রশ্ন নেই, আপনার প্রতিনিধি অ্যাকসেপ্ট করেছে, আপনার কোন আপনার কোন ই নেই, আপনাদের সময়ের জ্ঞান বলে কিছু নেই, আপনারা সময়ের পরিবর্তন ঘটাচ্ছেন সবসময়, থাকা দরকার। 20 টাকা গাড়ি ভাড়া চলে যান। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে 12টার পরে সময় দিবেন তো তাহলে ইনশাল্লাহ। হ্যালো হ্যালো, আরে ভাই আপনি তার মানে বলে দেন 24 ঘন্টার মধ্যে আপনি সময় দিতে পারলেন না, কালকে 12টার পরে 24 ঘন্টার মধ্যে সময় দিতে পারলেন না, আপনি কালকে 12টার পরে সময় দিবেন তো তাহলে ইনশাআল্লাহ। আরে ভাই আপনি তো নতুন ভাবে সময় পরিবর্তন ঘটালেন, এটাই স্বীকার করে নেন যে ভাই আমি সময় পরিবর্তন আবার করতে চাইছি। সালাম আলাইকুম। আপনি 24 ঘন্টার মধ্যে ফোন করার কথা ছিল আপনাকে ফোন করেছিলাম 3:45 আপনি ফোনে সময় দিতে পারলেন না, আপনি তারপরে সন্ধ্যার পরে বললেন যে এটা 24 ঘন্টা অতিক্রান্ত সময়। এখানে বিষয় হচ্ছে যে আপনার বারবার সময় একই ভাবে পরিবর্তন করতেই চলেছেন, তারপরে আপনি আবার দুপুর 12টার দিকে আপনি আবার বলছেন যে ফোন দিতে, তার মানে যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন সেই 24 ঘন্টার মধ্যে আপনি থাকতে পারলেন না। সময় কি আমি টাইম দিলাম নাকি আপনি? না আমি দিইনি, আমি দিইনি, আমি বলেছি এরপরে ফ্রি বলতে গেলে 24 ঘন্টা পরে ফ্রি বলতে গেলে দুপুর 12টার থেকে আমি ফ্রি থাকবো। এবার আপনি ওটাকে পছন্দ করছেন, এটা আপনার বিষয়, তার মানে আপনি 24 ঘন্টার মধ্যে সময় দিতে পারলেন না, আপনি সময় পরিবর্তন করতে চাইছেন। বাঙালি এত তেজ বোঝে না, বাঙালি এত তেজ। আরে ভাই 24 ঘন্টা পরে আপনি সময় দিতে পারলেন না, এবার দ্বিতীয় একটি সময় আপনি চাইছেন, এখন 12টা দিব না 1টা দিব না 4টা দিব, সেটা এবার শর্ত সাপেক্ষে হবে। সেই সময়টা আপনি আমার নির্দিষ্ট সময়টা বলেন কখন? জি হ্যাঁ আমি সেই জন্য এটা বলছি যে ভাই আপনি 24 ঘন্টার মধ্যে সময় দিতে পারলেন না, সময় পরিবর্তন করতে চাইছেন, এই প্রস্তাবটা আগে দেন, এলা পরে তো অস্বীকার করবেন। হ্যাঁ বলেন 24 ঘন্টার মধ্যে আমি ফোন করবো বলেছিলাম, করেছি, আপনি 24 ঘন্টার মধ্যে সময় দিতে পারলেন না, এবার বলুন যে রাধা রাহুল ভাই আপনি কিন্তু আটটার সময় আমি আপনার কাছে প্রস্তাব ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে সময় দিতে পারছি আসর থেকে মাগরিব, না ওটা আপনার ইচ্ছাধীন হবে না, ওটা আপনার ইচ্ছাধীন হবে না, আমি ফোনে দায়িত্ব নিয়েছি, আমি যখন ইচ্ছা তখন ফোন করব। রাহুল স্যার আমি বলছি 24 ঘন্টার মধ্যে ফোন করার কথা ছিল, আমি যখন ইচ্ছা তখন করব, এটা আপনার ইচ্ছের নয়, নচেত আপনাদের প্রস্তাব রাখার দরকার ছিল যে রিজন রশিদি রাধা রাহুলকে ফোন করবে। সময় পরিবর্তন ঘটাচ্ছেন আপনারা বারবার, সকাল 10টা মালিকের হাতে আসার কথা বলে আবার একা একে আপনারা 3টার দিকে একটা ঘোষণা করে দিলেন কাউকে না জানিয়ে, আবার এখন 24 ঘন্টায় গোটা হাজার হাজার মানুষ জেনে নিলো যে ব্রাদার 24 ঘন্টার মধ্যে ফোন করবে, আবার এটা আপনি পারছেন না, দ্বিতীয় সময় উপস্থান করুন, তারপর আমি আবার সময় দিচ্ছি। আচ্ছা এখন আপনার কথা শেষ, দ্বিতীয় সময় প্রস্তাব দিন আগে তারপরে বলছি। আচ্ছা এখন আমি প্রস্তাব দিচ্ছি বলতে আপনি বলেছেন দুপুর কালকে 12টার পর থেকে আপনি সময় দিতে পারবেন। আরে ভাই কালকে 12টার পর থেকে সময় দিতে পারবো সেটা আলাদা বিষয়, আগে 24 ঘন্টা একটা ক্ষান্ত সময় একটা ছিল, এটা আপনি সময় দিতে পারেননি, তবে দ্বিতীয় প্রস্তাব আমি কখন সময় দেবো সেটা আমার জান, আল্লাহর হস্তে এরকম মিথ্যাচার করেন না। আমি বলেছি আরে মিথ্যাচার সবাই দেখছে, আমি ফোনে কথা বলতে চাইছি, আপনি ফোনে কথা বলছেন না, মানে কথা শেষ করেন আগে, আগে কথা শেষ করেন তারপর কথা বলুন।
হ্যাঁ, আর আপনি যতক্ষণ ধরে কথা বলছেন এতক্ষণ কথা হয়ে যেত রে ভাই, আধা ঘন্টা প্রায় হয়ে গেল। এতক্ষণ কথা হতো না, অনেক লম্বা আলোচনা ভাই। আরে ভাই, আধা ঘন্টা ধরে কথা বলছি, আপনি এত ফরফরাচ্ছেন, আধা ঘন্টার মধ্যে কথা সম্পূর্ণ হয়ে যেত। প্রত্যেকটা শর্ত নিয়ে কথা বলতে হবে, এটা নীরব জেহেন লাগছে। তো আপনি প্রত্যেকটা শর্ত নিয়ে যদি কথা বলতেই হয়, তো আপনার সশরীরে আসতে কি আপত্তি ছিল? আপনার প্রতিনিধি যিনি এসেছিলেন কালো মতো, উনি বলতে চাননি, আপনার পরিচয় দিতে লজ্জা বোধ করছিল। মুক্তির জন্য ফিরে এমন জনকে পাঠিয়েছেন, আপনাকে কলম করতে দিয়ে দিয়েছে। আপনি কিভাবে বললেন আপনার প্রতিনিধি মুখ থাকবে, তালা লেগে গেছিল, পরিচয় দেয়নি? আচ্ছা, পরিচয় দেয়নি, কিন্তু আপনি যে বললেন পরিচয় জানে না, তো তার কিভাবে? আরে ভাই, এটা তো আমজন তো সকলে বলছে যে এমন ব্যক্তিকে পাঠিয়েছে যে পরিচয় দিতে লজ্জা বোধ করছে, আপনাকে কলঙ্ক করেছে, আপনাকে চুবিয়েছে কলঙ্কের পানিতে। দ্বিতীয় সময় চাইছেন যে কালকে আমি কখন সময় দিতে পারবো? হ্যাঁ, এটা সুন্দর ভাবে বলেন যে প্রথম সময় সময় দিয়ে হলো না, দ্বিতীয় কখন দিতে পারবো? আপনি দয়া করে বলুন আগামীকাল 12টার পরে কখন সময় দিতে পারবেন ভাই, সেই সময়টার কথা একটু বলুন দয়া করে। এত সুন্দর করে বললাম। আচ্ছা, তো কালকে ভাই কোনো প্রোগ্রাম আছে আমার দুপুর 12টার পরে? আচ্ছা, নেই। কখন প্রোগ্রাম আছে? সন্ধ্যার পর, দুপুর 12টার পর থেকে তোমরা ফ্রি থাকবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি প্রস্তাব দিয়েছেন দ্বিতীয়বার আর মানে ফোনে আলোচনা করার জন্য, যেটা ঘোষণা ছিল সেটা বাদ হয়ে গেল। তো আহলে হাদিসের বাদ জোর সময় মানে এখানে হানাফি ভাবিয়েন না, মোটামুটি ধরে নেন। অতিরিক্ত কথা না বলে ভাই, অতিরিক্ত কথা না বলে না না, এটা এটা আপনাদের প্যাচাল। যেহেতু আমি যদি বলি যে জোহর বাদে, তখন আপনি বলবেন যে না, এটা আহলে হাদিসের জোহর বলেছিলেন না হানাফিদের জোহর বলেছিলেন, কেননা কালকে তো দেখলাম বেলাল মুফতি বেলাল আর কাকে কাকে পাঠিয়েছেন, আমাদের আপনার সঙ্গে ওয়াক্ত নামাজ পড়েন। তার জন্য আমি বলেছি আহলে হাদিসের জোহর বলবো না হানাফিদের জোহর বলবো ভাই, আপনার কাছে পরামর্শ চাইছি। আপনি নিজের ব্যাপারে যা বলেন বলেন, বাকি আপনি টাইমটা বলেন কখন কথা বলবেন। আমি বলতে চাইছি ভাই, ভাই আমি বলতে চাইছি যে জোহর বাদে বসতে চাইছি, এখন কি আহলে হাদিসের জোহরের টাইমের ওয়াক্ত অনুসারে না হানফিদের? বুঝে নাই, আমি জোহর বাদে ফোন করতে চাইছি, এখন কি আহলে হাদিসের ওয়াক্ত জোহর পার করে ফোন করব না হানফিদের জোহরের ওয়াক্ত পার করে ফোন করব, সেটা বলেন। আচ্ছা, আপনি নির্দিষ্ট টাইম বলেন, আপনি জোহর দরকার নাই, নির্দিষ্ট টাইম বলেন। হ্যাঁ, নির্দিষ্ট টাইম আপনাদের যদি যখন নির্দিষ্ট টাইম দিই, তখন যদি জোহরের ওয়াক্তের আবার কোন সমস্যা করবেন না, তো আচ্ছা বাংলাদেশ সময় 1:30 ফোন করবেন ইনশাল্লাহ। এরপর থেকে আমরা আমাদের নামাজ হলে 1:15 নামাজ পড়ার পর পর ইনশাল্লাহ কথা হবে, ঠিক আছে ভাই? জি, আমি 1:30 পরে ফোন করব, 1:30 হবে না, 1:30 পরে ফোন করব। 1:30 পরে কতক্ষণ পরে? 1:30 পরে ফোন করব আপনাকে। মানে 1:30 কতক্ষণ পরে? কতক্ষণ পরে এটা তো নিশ্চিত করে বলতে পারছি না, তবে 1 ঘন্টার মধ্যে ফোন দিব, 1:30 থেকে 2:30 মধ্যে। আমাদের সকলকে জি আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।